ওরা তিনজন আনাগোনা জনসমাগম স্থানে লক্ষ্য মোটরসাইকেল চুরি। সে অনুযায়ী বাইকারের গতিবিধি পর্যবেক্ষণ করে একজন, বাইক রেখে মালিক দূরে গেলে 2 মিনিটে লক ভেঙে ফেলে আরেকজন, নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকে অন্যজন। প্রতিটি অভিযান শেষে ঢাকার বাইরে নিয়ে বাইক বিক্রি করে দেয় চক্রটি। 3 সদস্যই ধরা পড়ার পর বেরিয়ে এসেছে এসব তথ্য। লোকসমাগম স্থানে মোটরসাইকেল পার্কিং করলো একজন, তাকে অনুসরণ করছে আগে থেকেই ওৎপেতে থাকা এক ব্যক্তি। বাইক মালিক দূরে যাওয়া মাত্রই তা জানিয়ে দিচ্ছে আরেক সহযোগীকে, যার দায়িত্ব সুযোগ বুঝে লক ভাঙা। 2 মিনিটেই কাজ শেষে মোটরসাইকেলটি নিয়ে চলে যায় দুজন, আর দূর থেকে নিরাপত্তার দেখভাল করতে থাকে অন্য সদস্য। কোন গাড়িটা আমি নিতে পারবো, যেটার মধ্যে আপনার গেটির লক থাকে না, যেটার মধ্যে আপনার এই যে হাইড্রোলিকের মধ্যে তালা যেটা থাকে না, এই গাড়িটা টার্গেট করি, চেষ্টা করি চাবি দেওয়া, এটা হয়ে গেলে গাড়ি এটা নিয়ে পরে আমি আস্তে আস্তে বাসায় যাই। বাসায় যাওয়ানোর দিকে রওনা দেওয়ানোর পর আমি পার্টিকে ফোন দিই, আমি নেবেছি আপনার 20 থেকে 25 হাজার টাকা। পরে ওই হাত বদল হওয়ার পর ওরা ব্যাসে 30 হাজার 35 হাজার টাকা। আর কাউকে তো স্যার এটা বইলা দেয় যে এটা টানা গাড়ি, এভাবে বইলা দেয় যেটা এইভাবে বইলে পরে বিক্রি করে, যেটা হয়ে থাকে এটা দেখা যাচ্ছে আপনার 3-4 সেকেন্ডে হয়ে থাকে, আর যেটা না হয় এটা আপনার 2-4-5 মিনিটও লাগে অনেক সময়। যে আমরা ওই নারায়ণগঞ্জ যে দোকানে চাবি বানাই, যে এখান থেকে আমি চাবি কিনে আনি, কিনে না পরে আপনার ওই চাবি দিয়ে আমি কাজ করি, ওইটা মাস্টার চাবি বলে। টার্গেট গিল বেশিরভাগ করি আপনার অ্যাপাচি আইটিআর, এই জিনিসটা এটা তালা আপনার ছোটো দুই তালা, তো এটা আপনার দেখা যাচ্ছে এটা দিলেই হয়ে যায়গা, এই গাড়িগুলি বেশি টার্গেট করি। চুরি করে ফোন দেয় যে একটা আটিআর আছে বা একটা পালসার আছে, তা আমি আবার দেখি খরিদ্দার কে কিনে, ঠিক আছে যদি হয়ে যায় ঠিক আছে, দেখ আমি 2-4-5 হাজার টাকা লাভে মানে দালালি করে দিই। ওটা আবার মন শুনছে ভিতরেই চলে, বাইরে গেলে ঠিক আছে মোবিল কোট আছে আটকাই দেয়, ওটা রিক্স আর কি। আমরা সম্প্রতি 3 বাইক চোরকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ জানিয়েছে দুর্বল লকিং ব্যবস্থার বাইক টার্গেট করে ওরা পরে দালালের মাধ্যমে তা বিক্রি করে মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলায়। এই শহরে হাজারো হাজারো মোটরসাইকেল প্রতিদিন চলাফেরা করে, তারা দেখে কোন জায়গাতে সিসি ক্যামেরা কভারেজ নেই এবং কে মোটরসাইকেলের ওই এক্সটার্নাল কাজ করেন। তো ঢাকা মহানগরীর বিভিন্ন অঞ্চল কেন্দ্রিক অনেকেই এরকম চোরচক্র আছে যারা চুরি করে ফেলেন, এবং চুরির ধারাগুলো বেশি স্ট্রং না হওয়ার কারণে মাঝে সাথে তারা জামিনও পেয়ে যায়, তারপরে আবার একই কাজগুলো করে। বাইক চুরি ঠেকাতে যেখানে সেখানে পার্কিং করা থেকে বিরত থাকার পরামর্শ নগর গোয়েন্দা পুলিশের প্রধানের। মূলত ঢাকার গাড়িগুলি চলে যায় ঢাকার বাইরে, রেজিস্ট্রেশন করা গাড়ি যাচ্ছে, আর অনেক সময় যেসব গাড়ি রেজিস্ট্রেশন হয় না সেইগুলি যখন বাইরে চলে যায় সেইগুলি উদ্ধার করে মালিকদের দেওয়ার ক্ষেত্রে একটি জটিলতার সৃষ্টি হয়। কিন্তু যারা মোটরসাইকেল ব্যবহার করেন তার জন্য আর সতর্ক হয়, তার যেহেতু তার মালিকই, সেই যেন যদি আরও সতর্ক হয় কোথায় রাখবে সিকিউরিটিটা ব্যবস্থাটা রাখে। চোরাই বাইকের ক্রেতাদেরও আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়ে কাগজপত্র ছাড়া মোটরসাইকেল না কেনার আহ্বান কর্মকর্তাদের। মোহন ইসলাম, DBC News, ঢাকা।